দুধ চা খাও। আমি দুধ ফুধ খাই না। কেমন পুরুষ তুমি, দুধ খাও না? বললাম তো আমি দুধ খাই না। তুমি যদি দুধ না খাও তাহলে আমি আত্মহত্যা করব। কি কর তোমায় বোঝাবো, ভালো লাগে না এত কালো মায়া, তবু হ্যাঁ বাবু বলো। আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি কি আমাকে দিবা? হ্যাঁ বলো, কি লাগবে তোমার? দিবা তো? হ্যাঁ দিব তো বললাম। তোমার ফেসবুক পাসওয়ার্ডটা আমাকে দাও। হ্যাঁ ফেসবুক পাসওয়ার্ড? আমি তো আপনাকে পছন্দ করি আপু। বন্ডে তুই মাত্র নার্সারি গুই, একটা ছোট বাচ্চা, কিউট একটা মেয়ে, তোর সাথে আমার হয় না। আমি যেই লেংথে ব্যাট করি না ওই লেংথে তুই বলো তো। আমার বিয়ে কর, আমি কিচ্ছু করবো না। কোথাও জ্বালা করো, এখানে এখন তিনবার কবুল বল তাইলে হবে। কবুল আরেকবার, কবুল বল, কবুল। বাহ, আজকে দেখে আমরা, আমি বিয়েটা কিভাবে, আমি আসলে বেকার। তো কি হয়েছে, সারা জীবন তো বেকার থাকবো না? একটা না একটা চাকরি পাবা, কিচ্ছু হবে না, আমি রাজি। আরে আমার পরিবার কেউ নাই। আমি জানি এটা, আমি জানি। আমার সাথে থাকলে কিন্তু না খেয়ে থাকতে হবে। আরে বাবা না খেয়ে থাকে, আমার প্রচুর প্র্যাকটিস আছে, ভালো করে প্র্যাকটিস আছে। হ্যালো জান জান, হ্যালো জান জান, বেবি জান বলেছে, হ্যালো জান বলেছে, বেবির মিষ্টি হাসির ফোন শুটিতে কান বেড়ে। সালমান খান রূপ জ্বালাইছে মোর মনে কি দাও দোস্ত। দুই দিন ধরে একটা বিষয় নিয়ে আমি খুব টেনশনে আছি। কি বিষয় দোস্ত, বলে ফেল। আচ্ছা দোস্ত, টিভিতে সাবানের বিজ্ঞাপনে শুধু মেয়েদের দেখায় কেন? দোস্ত এটাই বুঝলি না, কারণ সব ময়লা মেয়েদের শরীরেই থাকে। আচ্ছা বাবু।